সম্মানিত বিয়াস এমএমএম এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে কিভাবে আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে এই ধরনের অর্থাৎ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের অঙ্কগুলো সমাধান করতে পারি। তো চলুন দেখে নিই যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় এবং প্রস্থ 20% হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। তো এই অঙ্কটি সমাধান করার জন্য মনে রাখতে হবে যে এখানে 10% বৃদ্ধি, তো 10% বৃদ্ধি প্রথম যে মানটি দেওয়া থাকবে অর্থাৎ দৈর্ঘ্য সেটি আমরা ধরে নিলাম এ, অর্থাৎ যদি বৃদ্ধি পায় তাহলে হলো প্লাস এ ইকুয়াল টু হলো 10, আর এখানে প্রস্থ দেওয়া আছে 20%, যেহেতু 20% হ্রাস পায় তাহলে এটি হবে মাইনাস বি ইকুয়াল টু হলো 20, তো বি ইকুয়াল টু হয়ে গেল 20। তো ফর্মুলাটি হলো যে আমাদের লিখতে হবে প্লাস এ মাইনাস বি প্লাস, এইখানে লিখে দিতে হবে যে আমাদের এ বি নিচে হয়ে যাবে 100। তো এই ফর্মুলাটি ব্যবহার করে কিন্তু আমরা এই অঙ্কটি সমাধান করব একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে। তো এখানে আমরা এ ইকুয়াল টু পেয়ে গেলাম 10, বি ইকুয়াল টু পেলাম 20, আর এখানে উপরে দিতে হবে যে এ ইকুয়াল টু পেলাম 10 আর বি ইকুয়াল টু পেলাম বিয়োগ 20, যে নিচে হলো 100। তো যদি আমরা 0 0 কেটে দিই তাহলে পেলাম এইখানে বিয়োগ পেলাম 10, আর এখানে প্লাস মাইনাস হবে মাইনাস 2 1 2, তো বিয়োগ 10 আর বিয়োগ 2 হলো বিয়োগ 12। তো যদি উত্তর বিয়োগে আসে অর্থাৎ মাইনাসে আসে তাহলে সেটি হ্রাস পাবে, আর যদি প্লাসে আসে তাহলে সেটি বৃদ্ধি পাবে। তো 12% হ্রাস পায়, অর্থাৎ উত্তরটি হবে 12%। তো এটি হলো 12% হ্রাস পাওয়া। তো চলুন দেখে নিই যে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি দেওয়া থাকে যে কোনো বর্গক্ষেত্রের বাহু বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেই সংক্রান্ত অঙ্কের সমাধান। তো এখানে লিখে রেখেছি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো এখানে যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি যে প্লাস এ ইকুয়াল টু হলো 20। তো ফর্মুলা কিন্তু ঠিক আগের মতোই, এইখানে আমরা প্লাস যেহেতু প্লাস এ প্লাস এ প্লাস এ বাই হয়ে যাবে 100। তো এইখানে যদি আমরা লক্ষ্য করি যে যদি আমরা এখানে লক্ষ্য করি যে তাহলে হবে যে প্লাস এ এ ইকুয়াল টু হলো 20 যোগ হয়ে যাবে এ ইকুয়াল টু 20, আবার যোগ হয়ে যাবে নিচে হবে 100 আর উপরে হবে 20 গুণন 20। তো এখানে যদি আমরা 0 0 কেটে দিই তাহলে হবে 0 0 কেটে দিলে হবে 20 আর 20 হবে 40, যোগ 2 এবং 2 গুণ করলে 2 2 4 হয়ে গেল 44, অর্থাৎ 44% বৃদ্ধি পাবে। তো এই ছিল অঙ্কের সমাধান। তো আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত তুলে ধরবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।